সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানাঘাট এলাকায় প্রায় 150 মিটার ধস দেখা দিয়েছে। এই রিপোর্টে লেখা পর্যন্ত বাঁধের ধস অব্যাহত রয়েছে, তবে পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে বালি ভর্তি জিওব্যাগ ও ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা 2টার দিকে ভাঙন শুরু হয়। প্রথমে ধসের স্থানে বুদবুদ শুরু হয়, পরে ব্লকগুলোতে পানিতে তলিয়ে গর্তের সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অতিবৃষ্টি ও যমুনার পানি বৃদ্ধির কারণে পানির নিচে ঘূর্ণাবাতের সৃষ্টি হয়, মাটি ও জিওব্যাগ সরে ধস দেখা দিয়েছে। নিয়মিত সার্ভে করা হতো, কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো সমস্যা ধরা পড়েনি। ধসের কারণ শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান নেতৃবৃন্দ ভাঙনস্থল পরিদর্শন করেছেন।